নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আইএসএল এর বেশ কিছু দলকে নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার আছে সেক্ষেত্রে ভিডিওটা নাই স্ক্রিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক তো সবার প্রথমেই যদি কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করা যায় তো এই লিস্টে সর্বপ্রথম উঠে আসছে ইস্টবেঙ্গল দলের নাম তো গতকালের ভিডিওতে তোমাদের জানিয়ে দিয়েছিলাম ডিমিত্রিয়াস ডায়মান্ডাগসের পর আরও একজন প্লেয়ারের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু আসতে চলেছে ইস্টবেঙ্গলের তরফ থেকে আর গতকালের ভিডিওতে এটাও তোমাদের জানিয়েছিলাম খুব সম্ভবত ডেভিডের নামটা অ্যানাউন্সমেন্ট হতে পারে আর ঠিক সেই মতনই বাইশ বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার যে গত মৌসুমে মহামারান স্পোর্টিং দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের নজর কেড়েছিলো তো সেই আইলেগেস্টার ডেভিডকেই কিন্তু আসন্ন তিন মরশুমের জন্য একটা লম্বা চুক্তিতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট গতকাল এই ডেভিডের নামটা কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে দিয়েছে তো ইস্টবেঙ্গল দলের ডেভিডের ইনকামিং এর ফলে ইস্টবেঙ্গলের ভারতীয় আক্রমণ ভাগ যে আরও বেশ খানিকটা মজবুত হয়ে গেল সেটা কিন্তু বলাই যায় তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে চেন্নাই এনএফসি কে নিয়ে তো আসন্ন মৌসুমের জন্য চেন্নাই এফসির কোচ ওয়েন কোয়েল তিনি কিন্তু তরুণ প্লেয়ারদের ওপর বেশি নির্ভরতা দেখাচ্ছেন যার ফলে ইতিমধ্যে মোহনবাগান দল থেকে কিয়ান নাসিরি হামতের মতন ইয়ং ট্যালেন্টেড প্লেয়ারদেরকে কিন্তু দলে চূড়ান্ত করে নিয়েছে চেন্নাই এনএফসি তবে এবার কিন্তু এদের পাশাপাশি চেন্নাই এনএফসি আরও একজন সেরা ইয়ং ট্যালেন্টেড প্লেয়ারকে গতকাল চূড়ান্ত করে নিয়েছে আর সেই প্লেয়ারটা হচ্ছে কুড়ি বছর বয়সী ভারতীয় লেফট উইংয়ের প্লেয়ার গুড়কিরাজ সিং যে গত মৌসুমে খেলছিল মুম্বাই সিটি এফসি দলের হয়ে তো আসন্ন মৌসুমের যে গুড়কিরাজ চেন্নাই এনএফসি দলে মুখ করতে চলেছে মুম্বাই সিটি এফসি দল থেকে সেটা কিন্তু বহুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম আর ঠিক সেই মতনই গুড়কিরাতের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও কিন্তু গতকাল সেরে ফেলল চেন্নাই এফ সি তো গুরকিরাতের ভবিষ্যতের জন্য আমাদের সকলের তরফ থেকে আগাম শুভেচ্ছা থাকবে আর কোচ ওয়েন কোয়েলের হাতে পড়ে গুরকিরাত যদি নিজেকে মেলে ধরতে পারে তাহলে কিন্তু গুড়কিরাত ভবিষ্যতে আমাদের জাতীয় দলের জন্য একটা সম্পদ হয়ে উঠতে চলেছে সেটা বলাই যায় তো যেকমে নেক্সট আপডেটটা চেন্নাই এনএফসির আর আরেক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নিয়ে তো গত দুই দিন আগেই চেন্নাই এনএফসি বত্রিশ বছর বয়সী ভারতের লেফ ব্যাকের প্লেয়ার মন্দারাও দেশের নামটা অফিসিয়ালিভাবে ঘোষণা করে দিয়েছে তো এই মন্দার গত মরশুমে খেলছিল ইস্টবেঙ্গল দলের হয়ে তবে এবার কিন্তু ইস্টবেঙ্গল দল ছেড়ে মন্দার যোগ দিয়েছে চেন্নাইন এফসিতে তো তবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে একত্রিশ বছর বয়সী ভারতীয় গোলরক্ষক রায়নেস টিপিকে নিয়ে তো এই রায়নেশ টিপি দু হাজার কুড়ি একুশ মরসুম থেকে তিনি খেলছিলেন জামশেদপুর এফসি দলের হয়ে আর জামশেদপুর এফসি দলের হয়ে গত মরশুমের অধিকাংশ ম্যাচে কিন্তু তিনি প্রথম চয়েস গোলকিপার হিসাবেই খেলছিলেন তবে এবার কিন্তু এই ডাইনেস টিভি আসন্ন তিন মৌসুমের জন্য জামশেদপুর এফসি দল ছেড়ে তিনি যোগ দিয়েছেন মুম্বাই সিটি এফসি দলে তবে নেক্সট আপডেটটা বেরিয়ে এসছে চব্বিশ বছর বয়সী আর এক ভারতীয় গোলরক্ষক লারা শর্মাকে নিয়ে তো গত মৌসুমেই তরুণ ভারতীয় গোলরক্ষক লারা শর্মা বেঙ্গালুরু এফসি দল থেকে লন্ডিলে যোগ দিয়েছিল কেরালা ব্লাস্টার এফসি দলে কেরালা ব্লাস্টার এফসি দলের হয়ে গত মৌসুমে আইএসএল এর তিনটে ম্যাচেও তিনি খেলেছিলেন তবে গত মৌসুমের শেষেই কেরালা ব্লাস্টার এফসির সাথে লন্ডিল শেষ হয়ে যায় লারা শর্মার যার ফলে লারা শর্মা আবারও ফিরে যায় বেঙ্গালুরু এফসিতে তবে এবার গত মরশুম শেষেই বেঙ্গালুরু এফসির সাথে লারা শর্মার চুক্তিটাও শেষ হয়ে যায় এবং ফ্রি প্লেয়ার হিসাবেই এবার কিন্তু এই লারা শর্মাকে মাল্টি ইয়ার ডিলে চূড়ান্ত করে নিয়েছে এফসি কোয়া তো যাই এবার যদি সরাসরি মোহনবাগানের আপডেট নিয়ে আলোচনা করা যায় তো মোহনবাগানের আপডেট লিস্টে সর্বপ্রথম উঠে আসছে তেইশ বছর বয়সী আই লিগ স্টার লাল রিন জুয়েলার লাল নিয়ে তো গত মরশুমে আই লিগের দল আইজল এফসি দলে রয়ে দুর্দান্ত পারফরমেন্স করে আইএসএলএ এর একাধিক ক্লাবের নজর কেড়েছিল এই লাল জুয়েলা বিশেষ করে মুম্বাই সিটি এফস এবং ইস্টবেঙ্গল এই দুই দল কিন্তু রিন জুয়েলাকে দলে নেওয়ার জন্য তারা প্রবলভাবে আগ্রহী ছিল তবে ডেভিডের ডিলটা ইস্টবেঙ্গল সিকিওর করার পর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এই লাল ডিন জুয়েলার ডিল থেকে সরে আসে এছাড়া মহামারান স্পোর্টিং তারাও কিন্তু ডেভিডের রিপ্লেসমেন্ট হিসাবে এই লাল রিন জুয়েলার সাথেও কথাবার্তা বলেছিল তবে শেষ পর্যন্ত সবাইকে অবাক করে দিয়ে এই আইলেগ স্টার তথা মিজয় স্ট্রাইকার লাল রিন জুয়েলাকে ওয়ান প্লাস টু ইয়ারের ডিলে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে তো মেনলি মোহনবাগান তাদের জুনিয়র দলের জন্য এই লালিন জুয়েলাকে সই করেছে এবং বর্তমানে সে কোচ ডেগি কার্ডোজের আন্ডারে মোহনবাগানের সিএফএলের স্কোয়াডে অন্তর্ভুক্ত হবে এরপর সিএফএল এবং ডুরান্ডে এই লালডিন জুয়েলার পারফরমেন্স দেখে তাকে মোহনবাগানের সিনিয়র দলে প্রমোট করার চিন্তাভাবনা রয়েছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের তো বন্ধুরা কত মৌসুমে আই লিগের দুই সেরা স্ট্রাইকার ডেভিড এবং লাল জুয়েলা এই দুই সেরা ইয়ং ট্যালেন্টেড স্ট্রাইকারকে চূড়ান্ত করে নিয়ে বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান তারা যে ট্রান্সফার মার্কেটে বড় চমক দিয়েছে সেটা কিন্তু বলাই যায় তো আশা করব এই ডেভিড এবং লাল জুয়েলার এরা যেন মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সিনিয়র দলে রয়ে খুব শীঘ্রই নিজেদেরকে মেলে ধরতে পারে তো হোক এবার যদি মোহনবাগানের সিনিয়র দলকে নিয়ে কিছু ট্রান্সফার রিউমার শেয়ার করা যায় তো গতকাল মোহনবাগানকে নিয়ে দুটো বড়ো সারপ্রাইজিং আপডেট কিন্তু জানা গেছে তো তোমরা জানো আসন্ন মরশুমের জন্য জেমি ম্যাকলারেনকে ধরে মোহনবাগান দলে তিনজন বিদেশি চূড়ান্ত হয়ে গেছে যার ফলে অন্তত আরও তিনজন বিদেশিকে দলে নিযুক্ত করবে মোহনবাগান আবার এমনটাও হতে পারে এসিএল টু এর কথা মাথায় রেখে আরও অন্তত একজন অথবা দুইজন বিদেশিকে এক্সট্রাভাবে সাইন করে নিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট তো যাই হোক এই মুহূর্তে মোহনবাগানের নতুন বিদেশির বিষয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবার কিন্তু আইএসএল এক্সপিরিয়েন্সড একজন বিদেশির সাথে কথাবার্তা বলছে তবে কথাবার্তাটা এখনও পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এই আপডেটটাই গতকাল রিলিজ হওয়ার পর একজন বিদেশি প্লেয়ারের নাম কিন্তু জোরালোভাবে জানা গেছে আর সেই প্লেয়ারটা হচ্ছে সাতাশ বছর বয়সে মরক্কান সেন্টার ব্যাকের প্লেয়ার হামজা রেগডাগুই ডাগুই চার দশমিক চার কোটি টাকা মার্কেট ভ্যালুর এই হামজা গত মৌসুমে খেলছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে গত মৌসুমের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের সাথে দু সালের মে মাস পর্যন্ত চুক্তি সই করে এই হামজা তো এই ডিফেন্ডারটা সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ড এবং সেন্ট্রাল মিডফিল্ড উভয় পজিশনেই তিনি খেলতে পারে আর এই হামজার সাথেই কিন্তু এই মুহূর্তে একটা লিঙ্ক আপের খবর জানা গেছে মোহনবাগানকে কেন্দ্র করে তবে বিষয়টা বর্তমানে কিন্তু তোমরা রিউমার পর্যায়ে ধরতে পারো তো এই এক্সপিরিয়েন্সড আই প্লেয়ারের বিষয়ে আরও নতুন কোনো আপডেট জানতে পারলে অবশ্যই কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করে দেব তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের পছন্দের কোন আইএসএল এক্সপিরিয়েন্সড বিদেশিকে তুমি আসন্ন মরসুমে মোহনবাগান দলে দেখতে পেলে বেশি খুশি হবে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও তবে এবার নেক্সট এবং লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের আর একটা শকিং ট্রান্সফার আপডেট নিয়ে তো গতকাল মোহনবাগানের এক ফ্যান পেজ তারা দাবি করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট আসন্ন মৌসুমের জন্য চূড়ান্ত করে নিয়েছে ওয়ার্ল্ড ফুটবলের অন্যতম চেনা ও পরিচিত বিদেশি জাভি মার্টিনেসকে তো তোমরা অনেকেই এই জাভি মার্টিনেসকে চিনে থাকবে তো এই জাভির বিষয়ে যদি কিছু আপডেট শেয়ার করা যায় তো এই জাবি হচ্ছেন পঁয়ত্রিশ বছর বয়সে স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার যার বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে নয় দশমিক ছয় কোটি টাকা যিনি বর্তমানে খেলছেন কাতারের প্রথম ডিভিশন লিগের ক্লাব কাতার এসসি দলের হয়ে ক্লাব কেরিয়ারে দু হাজার বারো তেরো মরসুম থেকে দু হাজার কুড়ি একুশ মরসুম পর্যন্ত সে কাটিয়েছিল বুন্দেশ ক্লাব বায়ার্ন মিউনিক দলের হয়ে বুন্দেশ লিগাতে দুশো আট বুন্দেশ দুশো আটষট্টিটা ম্যাচ খেলার বুন্দেশ লিগাতে দুশো আটষট্টিটা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই জাবির কাছে এর পাশাপি লালিগার ক্লাব অ্যাথলেটিক বিলবাউ দলের হয়ে দু হাজার ছয় সাত মরশুম থেকে দু হাজার এগারো বারো মরশুম পর্যন্ত তিনি মোট আড়াইশোটা ম্যাচ খেলেছেন এছাড়া স্পেনের জাতীয় দলের হয়ে আঠেরোটা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই জাবির কাছে বায়ার মিউনিক দলের হয়ে তিনি যখন খেলছিলেন তখন কিন্তু তার হায়েস্ট মার্কেট ভ্যালু হয়ে দাঁড়িয়েছিল তিনশো কুড়ি কোটি টাকা তো বন্ধুরা এই জাবিকে ওয়ার্ল্ড ফুটবলের একজন সেরা প্লেয়ার বলাই যায় তবে প্লেয়ারটা কিন্তু একটু চোটপ্রবণ রয়েছে তো যে গতকাল মোহনবাগানের ওই ফ্যান পেস তারা তাদের রিপোর্ট অনুযায়ী যেমনটা দাবি করেছে তাদের বিশ্বস্ত সূত্র মারফত তারা যেমনটা জানতে পেরেছে যে এই জাবিকে আসন্ন মরসুমের জন্য দলে নিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট মানে তাদের রিপোর্ট অনুযায়ী তারা এমনটাই দাবি করেছে এই জাবি অলমোস্ট চূড়ান্ত হয়ে গেছে মোহনবাগান দলে তো এই ডিলটার বিষয়টা কতটা সত্যি বা কতটা মিথ্যে এই বিষয়ে কিন্তু আপাতত আমার কাছে কোনোরকম কংক্রিট আপডেট নেই কারণ এই বিষয়টা কিন্তু পুরোটা একটা সারপ্রাইজিং আপডেট তবে যদি এই জাবি শেষ পর্যন্ত মোহনবাগান দলে চূড়ান্ত হয়ে যায় তাহলে মোহনবাগানের পাশাপাশি আইএসএল ইতিহাসেও অন্যতম সেরা একটা সাইনিং হয়ে যাবে সেটা কিন্তু বলাই যায় তো এই জাবির খেলা তোমরা যেটা দেখো নি তারা ইউটিউবে গিয়ে তারাই এই জাবির হাইলাইট দেখে নিতে পারো তো যাই বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও সত্যিই যদি এই জাবি মোহনবাগান দলে আসন্ন মৌসুমের জন্য চূড়ান্ত হয়ে যায় তাহলে এই ডিলটা মোহনবাগান দলের জন্য কতটা এফেক্টিভ হতে চলেছে এই বিষয়ে তোমাদের ওপিনিয়নটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করে দিও তো যাই হোক বন্ধুরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করার ছিল তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটা অবশ্যই প্রেস করে দিও আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিংক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাব কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয় আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল তো আশি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে